দর্শক, টিকিট বিক্রির সর্বশেষ খবর জানাতে কমলাপুর ও চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দেবেন আমাদের সহকর্মী। প্রথমে যাব কমলাপুরে, সেখানে রয়েছেন সহকর্মী সুকন্যা আমির। সুকন্যা, টিকিট বিক্রির শেষ দিনে সকালের চিত্র আপনি কেমন দেখছেন জানাবেন। অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি আমি কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং আপনি জানেন যে আজকে মূলত ঘরমুখো ঈদ যাত্রীদের টিকিট দেওয়া হচ্ছে পহেলা মে, এবং আজকে থেকে ঈদ যাত্রার যাত্রীরা যাচ্ছেন নিজের বাড়িতে উৎসবমুখর পরিবেশে পুরো পরিবার পরিজনে ঈদ করতে। এবং আমি যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি, এখানে যে যাত্রীরা রয়েছে সবাই আসলে অপেক্ষারত ট্রেনের জন্য, এবং সকাল থেকেই বিভিন্ন সময়ে কিন্তু নির্দিষ্ট গন্তব্যে ট্রেন ছেড়ে গেছে। এবং আপনি জানেন যে রাজধানীতে মোট 5টি জায়গা থেকে ঈদ যাত্রীদের টিকিট দেওয়া হচ্ছে। কমলাপুর রেল স্টেশন ছাড়াও ঢাকা ক্যান্টনমেন্ট, ফুলবাড়িয়া, তেজগাঁও এবং বিমানবন্দর থেকে কিন্তু ঈদ যাত্রীদের টিকিট দেওয়া হচ্ছে। এবং এখানে যারা রয়েছেন যাত্রীরা অপেক্ষারত, এবং একটু আগে আমি যে টিকিট কাউন্টারে ছিলাম সেখানে কিন্তু যাত্রীরা যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে একদম ভোর থেকে, অর্থাৎ সেহরির পরপরই কিন্তু তারা এসে লাইনে দাঁড়িয়েছেন টিকিট সংগ্রহের জন্য। এবং যাত্রীদের কাছ থেকে কিন্তু অভিযোগও আছে, অনেকে বলছেন যে কালোবাজারিতেও কিন্তু টিকিট বিক্রি হচ্ছে, অনেক দালালরা রয়েছে যারা এখানে লাইনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছেন এবং সেটি বাইরে বিক্রি করছেন, এরকম অভিযোগটিও আমাদের কাছে এসেছে। তবে এখন পর্যন্ত স্টেশন ম্যানেজার যিনি আছেন তার সঙ্গে আমাদের কথা হয়নি, তার সঙ্গে কথা বলে আমরা বিস্তারিত জানতে পারবো। আমরা একটু চেষ্টা করেছিলাম এখানে যারা যাত্রীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে। আমি একটু আপনার কাছে জানতে চাই, ঈদে তো বাড়ি যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? বাড়িতে যাচ্ছি, রংপুর। রংপুর বাড়িতে যাচ্ছি, ঈদে তো ছুটি পেয়েছেন, আজকে থেকে কি আপনাদের ঈদ যাত্রা কি শুরু হচ্ছে? এখানে কি করে? এখানে কাজ করি। আর ফ্যামিলি মেম্বার নিয়ে যাচ্ছেন নাকি ফ্যামিলি মেম্বারদের সাথে ঈদ করতে? ফ্যামিলি ছাড়া, ফ্যামিলি বাড়িতে থাকে এখানে, মনে করো আমি একাই কাজ করতে আসছি। অসংখ্য ধন্যবাদ। হাবিব, যেমনটি জানাচ্ছিলাম যে যারা এখানে অপেক্ষারত যাত্রীরা রয়েছেন সবাই আসলে ঈদে যাচ্ছেন পরিবার পরিজন নিয়ে ঈদ করতে, এবং ঠিক কাউন্টারের সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন যারা, তারা কিন্তু ফিরবেন 1 তারিখে, অর্থাৎ 1 তারিখের টিকিট তারা সংগ্রহ করছেন। ইতোমধ্যে 2 থেকে 3টি ট্রেন কিন্তু ছেড়ে গেছে নির্দিষ্ট গন্তব্যে, এবং সামনেই 9টা, 10টা এবং 11টা নাগাদ কিন্তু টিকিট ট্রেন রয়েছে, এবং সেই সময়ের যাত্রীরাই কিন্তু এখানে অপেক্ষা করছেন। এবং কর্তৃপক্ষ যারা রয়েছে তারা কিন্তু বলছেন যে নির্দিষ্ট সময়ে চেষ্টা করা হচ্ছে নির্দিষ্ট গন্তব্যে এই ট্রেনগুলো ছেড়ে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছেন। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, জেনে নেব সেখানকার পরিস্থিতি। জয়, ধন্যবাদ সুকন্যা আমির আপনাকে। আপনি যেমনটা ঢাকার খবর জানিয়েছেন তেমনিভাবে বন্দরনগরী চট্টগ্রামের রেল স্টেশনেও কিন্তু আমরা দেখছি একেবারে ভোর রাত থেকে উঠছে ভরা ভিড়। 1 তারিখের বলতে যে 1 মের টিকিট কিন্তু দেওয়া হচ্ছে, যারা ঘরমুখো মানুষ তারাই কিন্তু আসলে টিকিটের অপেক্ষায় আছেন। সকাল 8টা থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। অনলাইনের সবচেয়ে বড় সমস্যা, অনলাইনের যে সার্ভার ত্রুটি সহ নানা জটিলতায় যে কাউন্টারে কিন্তু আসলে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, তো মানুষ কিন্তু আসলে অনলাইনে কাটতে না পারার কারণে টিকিট, তার কারণে কিন্তু আমরা দেখছি কিন্তু আসলে এই জায়গায় কাউন্টারে কিন্তু তাদের ভিড় অনেকটা বেড়েছে। গতকালও কিন্তু আমরা দেখেছি কাউন্টারে অনেক ভিড় বেড়েছে, একই সাথে কিন্তু আজকে কিন্তু শেষ, মানে আগাম টিকিটের শেষ দিন, শেষ দিনে কিন্তু আমরা দেখছি মানুষের অনেক অপেক্ষা কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু আসলে টিকিট কেউ পাবে, আবার দেখা যায় কেউ টিকিট পাবে না। আমি একটু কথা বলতে যাচ্ছি, আমার পাশে আছেন রেল স্টেশন মাস্টার আছেন, আমি একটু জানতে যাচ্ছি অনেক মানুষ আজকে কিন্তু আসলে শেষ দিনে, যেহেতু 1 তারিখের টিকিট দেওয়া হচ্ছে, তো কত টিকিট আসলে আছে ওই 1 তারিখের? ধন্যবাদ। 1 তারিখের টিকিট আজকে দেওয়া হচ্ছে এবং অন্যান্য দিনের তুলনায় আজকে অনেক বেশি যাত্রী আপনারা দেখতে পাচ্ছেন। আজকে প্রায় 7000 টিকিট আমাদের ইন্টারসিটিদের, তার অর্ধেক আমরা কাউন্টারে দেওয়া হচ্ছে, বাকি অর্ধেক অনলাইনে দিবে, এবং 2টি স্পেশাল ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে, স্পেশাল 2টি 29 এবং 30, 1 তারিখ চলবে। শেষ স্পেশাল সহ প্রায় 7500 টিকিটের অর্ধেক কাউন্টারে দেওয়া হচ্ছে, বাকি অর্ধেক আপনার অনলাইনে দেওয়া হচ্ছে। স্পেশাল টিকিট আপনার অনলাইনে নাই, সেটা কাউন্টারেই দেওয়া হচ্ছে। অনলাইনে টিকিট পাচ্ছে না, বিভিন্ন
সমস্যার কথা অনেকজন বলছে, তার কারণে কাউন্টারে কিন্তু মানুষের ভিড় বেড়েছে। আসলে অনলাইনে সার্ভার ত্রুটি কেন এখনো পর্যন্ত সেটা এই সমস্যার সমাধান? সেটা অনেকটা আপনার ইয়ে হয়ে আসছে, ক্লিয়ার হয়ে আসছে, গতকালকে ছিল, কিন্তু আজকে তেমন আমরা অবশ্য পাই নাই, কোনো অভিযোগ পাই নাই। কিছুটা ত্রুটি আছে, সেটা আপনার সার্ভারের সমস্যার কারণে হয়তো হতে পারে, কিন্তু পাচ্ছে না, পাইলে তো অনেক অভিযোগ আমাদের কাছে আসতো। আপনার অনেক ধন্যবাদ। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাব সড়কের খবর জানতে। আমার সহকর্মী অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন সাভারে নাসমুলের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন ইজ্জাতের খবর। এই মুহূর্তে রয়েছে আমি ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর এলাকায়, এবং এই এলাকায় ঢাকা আরিচা মহাসড়কের যেহেতু ঈদযাত্রা শুরু হয়েছে, এবং আজকেই কিন্তু আপনি দেখছেন যে প্রচণ্ড ঈদযাত্রার মানুষ কিন্তু বের হয়েছে এবং নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে, এবং সড়ক জুড়ে কিন্তু আপনি ঢাকা আরিচা মহাসড়কের এই সড়কের অবস্থা আপনাদের একটু দেখাতে চাই, কীভাবে আসলে যানজট আসলে লেগেছে। এবং সকাল থেকেই কিন্তু থেমে থেমে কিন্তু গাড়িগুলি চলছে এবং দীর্ঘ লাইন ধরে কিন্তু যানজট রয়েছে, এবং অসংখ্য মানুষ কিন্তু পরিবহনের মধ্যে বসে আছে, এবং অনেক এই কিন্তু যেহেতু সকাল সকাল গরম পড়তে শুরু করেছে, এবং গরমের মধ্যেই কিন্তু আসলে বাসগুলোর মধ্যে আপনারা দেখছেন যে অসংখ্য মানুষ কিন্তু নারীর টানে বাড়ি ফিরতে কিন্তু তারা যাচ্ছে, এবং গত দুই বছর কিন্তু করোনার কারণে তারা বাড়িতে যাইতে পারেনি অনেকেই, কিন্তু এখন কিন্তু যেহেতু করোনার পরিস্থিতি ভালো এবং সার্বিক অবস্থা, এবং সড়কে দেখছেন যে এই ঢাকা আরিচা মহাসড়ক এবং নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং টুঙ্গি আশুলিয়া মহাসড়কেই কিন্তু এখন যানজট রয়েছে, এবং সেখানে এই মুহূর্তে যদি আপনাদের দেখাইতে চাচ্ছি যে তীব্র যানজট, অর্থাৎ দীর্ঘ লাইন কিন্তু রয়েছে। আপনার দুই পাশেই আপনাদের একটু ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে এইখানে কিন্তু আপনার কীভাবে আসলে গাড়িগুলি চলছে, এবং সেখানে যে যানজটের চিত্র সেটা ক্যামেরার মাধ্যমেই আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং এই যে সড়কে আসলে উন্নয়নের কাজ হচ্ছে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে, সেখানে কাজ করার কারণে কিন্তু আরও যানজটটি বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও কিন্তু অতিরিক্ত মানুষ উল্টা পথ দিয়েও কিন্তু গাড়ি ঢোকায়, অর্থাৎ ক্রসিং করা হচ্ছে, সেখানে কিন্তু আপনি দেখছেন যে লোকজন কিন্তু এলোমেলোভাবে গাড়িগুলি রেখেছে, এবং তারও একটি কারণ রয়েছে। এবং মহাসড়কে ফুটপাথ দখল করে অনেক হকাররা আসলে দোকানদারি করছে, যার কারণে কিন্তু ঢাকা আরিচা মহাসড়ক এবং টুঙ্গি আশুলিয়া মহাসড়ক নবীনগর চন্দ্রা মহাসড়কের কিন্তু দুই পাশেই কিন্তু আপনার যানজট আসলে ওইভাবে হকার থাকার কারণে আসলে যানজট রয়েছে। এবং আমরা দেখছেন যে আসলে ক্যামেরা দিয়ে একটু দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে আসলে সেখানে যানজটের চিত্র কীরকম। আমরা এখন ফিরে যাবো এবার ঘাটের খবর জানাতে। আমরা যাচ্ছি রাজবাড়ির দৌলতদিয়া, সেখানে আমাদের আর এক সহকর্মী রয়েছে শামীমের কাছে যাচ্ছি। শামীম, ধন্যবাদ নাজমুল। আপনি যেমনই জানাচ্ছেন মহাসড়কের সংবাদটি, একই চিত্র কিন্তু দৌলতদিয়া পাটুরিয়া নরুটে। আমি এখন পাটুরিয়ার চিত্রটি জানাতে চাচ্ছি। পাটুরিয়া ফেরিঘাটে যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাকের কোনো চাপ না থাকলেও ছোট প্রাইভেট কার মাইক্রোবাসের কিন্তু প্রায় শতাধিক মাইক্রোবাস ফেরি পারের অপেক্ষায় রয়েছে। তো পাশাপাশি যে যাত্রীরা আসেন, যাত্রীদের চাপ তুলনামূলক কম রয়েছে। তবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ এবং লঞ্চ মালিকদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে বেলা বাড়ার সাথে সাথে প্রাইভেট কার মাইক্রোবাস এবং যাত্রীদের চাপ দেখা যাচ্ছে। পাশাপাশি যে যাত্রীবাহী পরিবহন আছে সে পরিবহনগুলিও কিন্তু দেখা যাচ্ছে। তবে এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে যাত্রীবাহী কোনো পরিবহনের কোনো সারি নাই। যে সকল যাত্রীবাহী পরিবহন আসছে তারা এসেই সহজে ফেরিতে উঠে ফেরি পারাপার হতে পারছে। তবে পণ্যবাহী ট্রাকেরও কোনো সারি নাই, পাশাপাশি একটা সারি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রাইভেট কার মাইক্রোবাসের একটি সারি রয়েছে, এই সারিটি প্রায় শতাধিক হবে। তো বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে দৌলতদিয়া পাটুরিয়া নো রুটে এই ঈদের মোকাবেলা করার জন্য 21টি ফেরি চলাচল করবে। তবে এই বাস্তবে কিন্তু সে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি না। দুইটি ফেরি বিকল হয়েছে, মাত্র 17টি ফেরি দিয়ে দৌলতদিয়া পাটুরিয়া নরুটে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। তো এই ছিল দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে হাবিবের কাছে। হাবিব,